আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন চুল টান টান করতে কে না চায় যাদের চুল রুক্ষ তারা চুল টান করার জন্য এস্টেটনার ব্যবহার করে থাকেন এই সকল ম্যাশিং তাপ দিয়ে তারপর চুল টান করতে হয় যা চুলের জন্য অনেক ক্ষতিকর এতে চুল আরো রুক্ষ হয়ে যায় সাথে তো চুল ভাঙার সমস্যা রয়েছে। তবে প্রাকৃতিক উপায়ে করতে পারেন এবং চুল এবার হয়তো আপনাদের প্রশ্ন কিভাবে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে ঘরে বসে প্রাকৃতিক উপায়ে আপনার চুল টান টান করতে পারেন বা এস্টেট করতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক ঘরোয়া উপায়ে চুল টান টান করতে আমাদের কি কি উপাদান লাগছে আমি এখানে নিয়ে নিয়েছি একটা লেবু দুধ আর অলিভ অয়েল এই চারটি উপাদান দিয়ে আমি আমার চুল টান টান করবো প্রথমে আমি একটি বোল নিলাম বোলের ভিতর তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এবার কর্নফ্লাওয়ারের ভিতর আমি দুই চামচ অলিভ অয়েল নিয়ে নেব এবার এর ভিতর নিব একটা লেবুর রস লেবুটি আমি টুকরো করে নেব তারপরে একটি লেবুর সম্পূর্ণ রস আমি এর ভিতর দিয়ে দেব। লেবুর রস দেওয়া হয়ে গেলে এই তিনটি উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নেব তারপর এর ভিতর দিয়ে দেব এক কাপের মতন নারকেল দুধ নারকেল দুধ দেওয়া হয়ে গেলে আবারও সকল উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার চলে যাব চুলাই চুলায় একটি পাত্র বসাবো পাত্রের ভেতর এই বাটির সকল উপাদান দিয়ে দেব এবার চুলোর জালটা হালকা মিডিয়াম আছে দিয়ে দেব বেশি জোরে কিন্তু জাল দেয়া যাবে না এবার জাল দিব আর আস্তে আস্তে একটি চামচ দিয়ে নাড়াচাড়া করবো চামচ দিয়ে নাড়াচাড়া কিন্তু একদম বন্ধ করা যাবে না অনগ্রত নাড়াচাড়া করতে থাকবে দেখুন আস্তে আস্তে কেমন একটা কৃমি ভাব হয়ে যাচ্ছে যখন আমার মতন এমন ক্রিমি ভাব হয়ে যাবে তখন চুলের জালটি বন্ধ করে দেবেন চুলের জাল বন্ধ করে পাত্রটি চুলো থেকে নামিয়ে নেবেন এরপর একটি বোল নেবেন বোলের ভেতর এই ক্রিমটি ঢেলে নেবেন দেখুন কতটা ক্রিমি হয়ে গিয়েছে এখন রেখে দিতে পারেন ঠান্ডা করার জন্য ঠান্ডা হয়ে গেলে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত এই ক্রিমটি ভালোভাবে অ্যাপ্লাই করুন চুলে ভালোভাবে লাগানো হয়ে গেলে একটি তোয়াইলে দিয়ে চুল পেঁচিয়ে রাখুন টয়লেটটি পেঁচিয়ে টানা দুই ঘন্টা রেখে দিন যতক্ষণ না ক্রিমটি চুলে শুকায় না যায় ততক্ষণ রেখে দিন এরপর একটি ভালো শ্যাম্পু দিয়ে চুল ওয়াশ করে নিন এবার আমি জানিয়ে দেব কেন ব্যবহার করবেন এই নারকেল দুধের প্যাকটি প্রাকৃতিক ভাবে চুল স্ট্রেট করতে নারকেল দুধের কিন্তু জুড়ি নেই নিয়মিত চুলে যদি এই নারকেল দুধের প্যাকটি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের চুল স্ট্রেট হতে বাধ্য চুল স্ট্রেট করতে এই প্যাকটি জাদুর মতন কাজ করে একবার বার অ্যাপ্লাই করে দেখতে পারেন নারকেলের দুধে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা চুলের প্রোটিন এবং মুসটিন ভাব আনবে শুধুই তাই নয় আপনি হয়তো জানেন না নারকেল দুধের প্যাক চুলে অ্যাপ্লাই করলে চুল পড়া কিন্তু বন্ধ হয়ে যায় তো বন্ধুরা বসে না থেকে চুল যদি এস্টেট করতে চান আর চুলের ঝলমরে ভাব এবং পড়া বন্ধ করতে চান তাহলে এখনি এই প্যাকটি তৈরি করে ফেলুন এবং চুলে অ্যাপ্লাই করুন দেখুন কতটা জাদুর মতন কাজ করে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না